আসসালামু আলাইকুম, ফ্রি জব অ্যালার্ট ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পাভেল। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, অনেকেই আছেন যারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, তো এই পোস্ট করতে গিয়ে অনেকেই একটি সমস্যার সম্মুখীন হন যে তিনি আরও গ্রুপে পোস্ট করতে পারেন না। তো এই পোস্টটি কেন করতে পারেন না এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আমার এই চ্যানেলে ফেসবুকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন এবং ফেসবুকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো জানতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই বিষয়টি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করেছেন, জনাব এমডি আলামিন। উনি প্রশ্ন করেছেন, প্রথমে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি বলেছেন, ভাই আমি ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারি না, হঠাৎ করে কি করব। উনি ফেসবুক গ্রুপে হঠাৎ করে পোস্ট করতে পারতেছেন না, এরকম অনেক প্রশ্ন আসে আমাদের কাছে, যেই জন্য আমি ভাবলাম যে এইটা নিয়ে একটা ভিডিও দিলে সবচেয়ে ভালো হয়, অনেকেই এই বিষয়টি নিয়ে উপকৃত হতে পারবেন। তো মূলত এই জিনিসটা দুইটা কারণে হতে পারে। এক নম্বর হলো, আপনি যদি ফেসবুক গ্রুপে এমন কোনো ধরনের পোস্ট করেন যেটা ফেসবুকের রুলসের বিরুদ্ধে চলে যায়, ফেসবুক যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এগুলোর বিরুদ্ধে যদি কোনো পোস্ট করেন, ধরেন আপনি কোনো স্প্যামিং করতেছেন, কোনো অ্যাডাল্ট কোনো কিছু পোস্ট করতেছেন, অথবা কোনো গ্রুপের কোনো একটা ওয়েবসাইটের বা কোনো কিছু লিঙ্ক আপনি শেয়ার করতেছেন যে লিঙ্কটা হয়তো বা স্প্যামিং হিসেবে ফেসবুক ধরে রাখছে, বা যে কোনো কিছু, অথবা একই পোস্ট বিভিন্ন গ্রুপে একই সময়ে বারবার আপনি শেয়ার করতেছেন, বা একই ছবি বিভিন্ন গ্রুপে 10-15-20টা গ্রুপে আপনি শেয়ার করতেছেন, তো এই জিনিসগুলো আপনার স্প্যামিং ধরবে। তো যদি আপনি এই ধরনের কোনো স্প্যামিং করেন অথবা এমন কোনো কিছু গ্রুপগুলোতে শেয়ার করেন যেটা কেউ হয়তো ফেসবুকের কাছে রিপোর্ট করলো, তো এরকম কোনো কারণে ফেসবুক আপনাকে যদি স্ট্রাইক দিয়ে বসে, স্ট্রাইকটা বিভিন্ন ধরনের হয় ফেসবুকের, তার মধ্যে একটা স্ট্রাইক হয় আপনি কোনো ধরনের গ্রুপে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, 7 দিন, 3 দিন, 7 দিন বা 15 দিন, 1 মাস, যে ফেসবুক যেটা চাইবে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আর কোনো গ্রুপে কোনো ধরনের পোস্ট করতে পারবেন না। আচ্ছা, এটা দুই ধরনের আবার হতে পারে। সেটি হলো, নির্দিষ্ট কোনো একটা গ্রুপে আপনাকে হয়তো ফেসবুক ব্লক করে দিতে পারে যে এই গ্রুপে আপনি এতদিন পর্যন্ত আর পোস্ট করতে পারবেন না, এটা একটা হতে পারে। আবার হলো হয়তো এমন করে দিতে পারে যে ফেসবুকের কোনো গ্রুপেই আপনি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কোনো ধরনের পোস্ট করতে পারবেন না পারে। অথবা আর একটা কারণে হতে পারে, সেটি হলো আপনি যেই গ্রুপে পোস্ট করতেছেন সেই গ্রুপের যেই যিনি অ্যাডমিন আছেন তিনি হয়তো কোনো কারণে আপনাকে মিউট করে রাখতে পারে। মিউট করে রাখলে যেটা হয় সেটা হলো আপনি আর নির্দিষ্ট সময় পর্যন্ত, আপনাকে যেই সময়ের জন্য ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর যারা আছেন তারা যেই সময়ের জন্য আপনাকে মিউট করে দেবে সেই সময়ের মধ্যে আপনি আর ওই গ্রুপে কোনো ধরনের পোস্ট করতে পারবেন না, তবে অন্য গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারবেন। শুধু ওই গ্রুপের যিনি অ্যাডমিন আছেন, যেই গ্রুপে আপনি পোস্ট করতেছিলেন সেই গ্রুপে, তখন আপনি আর কোনো পোস্ট করতে পারবেন না ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। তখন আপনি এই জিনিসটা বুঝবেন যে ওই গ্রুপে পোস্ট করতে গেলে আপনি করতে পারবেন না, কিন্তু অন্য যে পোস্টগুলো, অন্য যে গ্রুপগুলোতে আছে সেগুলোতে আপনি পোস্ট করতে পারবেন। এটি হলো ওই গ্রুপের অ্যাডমিন যদি আপনাকে মিউট করে দেয়, অনেক সময় লিমিট করে দেয়, লিমিট একটা অপশন আছে, লিমিট বিষয়ে যদি কেউ জানতে চান গ্রুপে কীভাবে লিমিট করে বা কী করে লিমিটের বিষয়ে বিস্তারিত জানতে চান, আমার আর একটা ভিডিও আছে, সেটা আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। তো লিমিট করে দিলে যেটা হবে সেটা হলো আপনি দিনে 1টা, 2টা বা 5টার বেশি ওই গ্রুপে আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত পোস্ট করতে পারবেন না। পোস্টটা লিমিট করে দেয়, পোস্ট লিমিট করে দেওয়া যায়, কমেন্ট লিমিট করে দেওয়া যায়, এগুলো লিমিট করে দেওয়া যায়। তো এটা আপনাকে আগে ভালোভাবে দেখতে হবে যে আসলে আপনার কেন এই জিনিসটা হচ্ছে, এটা আপনি অন্য কেউ আপনাকে ধরে দিতে পারবে না। আপনাকে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমি কেন গ্রুপে পোস্ট করতে পারতেছি না, আমি কি এমন কোনো কিছু পোস্ট করেছি এর আগে যেটার কারণে ফেসবুক আমাকে ব্লক দিতে পারে। যদি আপনার মনে হয় যে না আমি এমন কোনো ধরনের পোস্ট করিনি বা কোনো ধরনের স্প্যামিং করিনি, তাহলে আপনাকে দেখতে হবে যে ওই গ্রুপের অ্যাডমিন আপনাকে কোনোভাবে মিউট বা লিমিট করে দিয়েছে কিনা। এই দুইটার মধ্যে কোনো একটা হবেই, তাছাড়া আপনার সমস্যা হবে না। তারপরেও যদি অন্য কোনো সমস্যা আপনারা ফেস করেন সেটা নিয়ে আপনি ফেসবুকের কাছে রিপোর্ট দিতে পারেন। কীভাবে ফেসবুকের কাছে রিপোর্ট দেবেন সে বিষয়েও আমার ভিডিও দেওয়া আছে, আপনি সেগুলোও দেখে নিতে পারেন, আমার চ্যানেল দেওয়া আছে ভিডিওগুলো। তো আজ এ পর্যন্তই। আশা করতেছি যাদের ফেসবুক গ্রুপে পোস্ট করার সমস্যা ছিল তারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। যদি উপকৃত হন অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটি সম্ভব হলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।